প্রয়াত বিজেপি নেতা মনীষ শুক্লার স্মরণে আয়োজিত হলো শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান ব্যারাকপুর কুণ্ডুবাড়ি এলাকায়। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত 4 অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে নিহত হন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা চিটাগড় পৌরসভার বিদায়ী পৌরপিতা মনীষ শুক্লা। তার স্মরণে ব্যারাকপুর মোহনপুর অধিবাসী বৃন্দর পক্ষ থেকে আয়োজন করা হলো মনীষ শুক্লার স্মরণসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ব্যারাকপুর কুণ্ডুবাড়ি এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক সুনীল সিং, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অরুণ ব্রহ্ম, যুব বিজেপি নেতা আদিত্য সিং, বিশাল যাদব, সঞ্জয় যাদব, রাজু সাউ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের কর্মসূচি থেকে 50 জন মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। সেটা প্রমাণ হবে তোমার মুখের কথায় নয়, তোমার যারা মুখে বড় বড় মনীষীদের কথা বলবেন সমাজ হিসেবে আপনারা পাবেন। আমরা যেন এই ধরনের কাজ করে যেতে পারি। এখানে অল্প বয়সের ছেলেরা, তাদের প্রত্যেককে সাধুবাদ জানান, কারণ মানুষের পাশে থাকা, মানুষের কাছে।